হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। কোলভা বিচ ভ্রমণের পর আমরা এখন চলেছি উত্তরদা বিচের পথে। এই যো আমরা পৌঁছে গেছি। এই রকম নির্জন বিচ বেশ লাগে, তবে একদমই যে মানুষজন নেই তা কিন্তু নয়, আছে তবে সেটা হাতে গোনা। আগেরবার আমরা যখন পুজোর সময় গোয়ায় এসেছিলাম বন্ধুরা মিলে, তখন শ্যাক পাইনি, অনেক খুঁজেছিলাম কিন্তু একটাও পাইনি। তখন ভারকা বিচে দেখেছিলাম যে শ্যাক তৈরি হচ্ছে, উত্তরদা বিচে এসে দেখছি এখানে অনেক শ্যাক আছে। শ্যাকে আপনি সারাক্ষণ থাকতে পারেন, আপনার পছন্দের কিছু খাবার ও পছন্দের পানীয় নিয়ে। সমুদ্রে নেমেই অভিষেক একেবারে শাহরুখ খান হয়ে গেছে, ও শাহরুখ খানের মতো পোজ দিয়ে দাঁড়িয়েছে, আর আমিও ভিডিও করে নিয়েছি। হাতে সময় খুবই কম, কিন্তু তাও আমরা একটু সময় শ্যাকে বসলাম। আর আমরা নিয়েছিলাম একটা মকটেল, ব্লু লেগন। চলুন, আবার আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা যাচ্ছি বেইনা বিচের পথে। এই বিচে বেশ লোকজন আছে, আর এই বিচে ওয়াটার স্পোর্টসেরও ব্যবস্থা আছে। ও, ওই দিকটাতে আমাদের বাড়ি, আমাদের গাছটুকু নেই 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 বাবা, এটা একবার ধরো, জাস্ট দাঁড়া, এখানটা ধরো, এখানে দাঁড়ো, এখানে দাঁড়ো। আমার অফিসার কেউ এসছে বলে মনে হয় না। এরপর তো চলেই যাবো, দেখো না, জুতোটা এইখানটা জুতোটা খোলা যাবে না মনে হচ্ছে, জুতো খোলা এখানটা, হ্যাঁ না দেখো, হ্যাঁ দাঁড়াও, ওই ঘুরছি পাহাড়টা নিয়ে তুলবে তো, এদিকে গেছি না, চলো দাঁড়িয়ে গেছি, চলো দাঁড়াও এক সেকেন্ড। যেতাম
এই যে তার টাইম নেই আবার আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার ক্রুজে ফেরার পালাম। আমরা এখন চলেছি ভাস্কো সিটির মধ্যে দিয়ে। চলুন, আমরা পৌঁছে গেছি মাটগাঁও জাহাজ বন্দরে। ক্রুজ থেকে নেমে যারা যারা বেড়াতে গিয়েছিলেন সকলেই এবার ফিরছেন। অনেকেই বন্দরে ফেরার পর ক্রুজের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। সত্যি এই ছবিগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন। একেবারে ঠিক 3:30-এর আগেই আমরা ঢুকে পড়েছি ক্রুজের ভেতরে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের পর্বে। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।